আমি রাহি জহেদ ইহসান রাহি আজ অনেক দিন যাবৎ অনুর কোনো খোঁজ নেই সিলেটে আমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু সে আসেনি কোনো খুব ইমোশনাল কোয়ালিটির হয়তো আমাদের বিয়ের কথাই রাগ করেছে তাই ফোনও ধরছে না অন্যদিকে প্রহির সাথে কয়েক মাসে তিনবারের বেশি কথাই হয়নি আমি এবিকে অনুর খোঁজ নিতে বলে রিয়াজকে কল করলাম আমি রিয়াজ শোন আমরা দেশের বাইরে যাচ্ছি রিয়াজ কবে আমি পরশু রিয়াজ কোন দেশ আমি জানি না মাওয়া জানে সে আমাকে সারপ্রাইজ দিতে চাই রিয়াজ ইউকে কিংবা ইউএস না তো আমি নারে ছাগল মাওয়া জানে আমি রাজি হব না রিয়াজ যাবার আগে একবার দেখা করবি না আমি না সময় নেই রিয়াজ তোর মেয়ের সাথে তোর কথা হয়েছে আমি বেশ কিছুদিন যাবৎ তাকে ফোনে পাচ্ছি না রিয়াজ আমি একটা নাম্বার পাঠাচ্ছি ট্রাই কর আমি আর সবাই কেমন আছে রিয়াজ কারা আমি আমার পরিবারের সবাই রিয়াজ মনে হয় চমকে গেছে সে মনে করে আমি কিছুই জানি না আমি সন্দ্রিয়াজ তাদের মতো তুইও মনে করিস না আমি একজন গৃহপালিত জীব রিয়াজ না মানে নুর নিজেই সব করেছে আমি এই ছাগল কি করেছে রিয়াজ বিয়ে আমি তা তো ভালো তবে তুই ঘাবরাচ্ছিস কেন রিয়াজ তারা এখন চৌধুরী পাড়ায় আমি মানে সেখানে তাদের কি কাজ রিয়াজ নো নিয়ে গেছে আমি এই ছাগল সব ভালো করে বল রিয়াজ আমতা আমতা করে নোর অনুকে বিয়ে করে চৌধুরী পাড়ায় গেছে প্রভাও ওইখানেই আমি কি? তুই আমাকে জানাসনি কেন রিয়াজ কি করব প্রভাই আমাদের সবাইকে বারণ করেছে সে চাই চুপ করে কদিনের ভিতরে কাজ ছেড়ে চলে যেতে এই ছাগল কি কাজ রিয়াজ তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করবে আমি তার কি অর্থের অভাব রিয়াজ কি জানি মনে হয় পাঁচ থেকে মাওয়া ফোনে কে আপনাকে এত রাগই দেখাচ্ছে কেন আমি প্রভা দেশে এসেছে সবাই জানে কিন্তু আমাকে বলেনি সে বলে বলতে সবাইকে বারণ করেছে আমি অবাক না হয়ে পারছি না ওরা কি আমার বন্ধু না তার মামা বন্ধু অবশ্যই আপনার কিন্তু তাদের বউগুলোর অতীত কি আপনি ভুলে গেছেন আমি তো অবাক মামা তুমি এত সব জানলে কিভাবে মামা প্রভার মুখে শুনেছিলাম চলুন আমাদের মেয়েকে দেখে আসি আমি আচ্ছা মামা তোমাদের সম্পর্কটা কি? মামা সে আমার পেশেন্ট ছিল আর এখন তো বলে মুচকি হাসলো আমি আচ্ছা কি হয়েছিল তার মামা সে আর বাচ্চা জন্ম দিতে পারবে না আমি কি? এই জন্য সে আমার থেকে দূরে দূরে থাকত সে আমাকে আমার ভালোবাসার প্রতি আস্থা রাখতে পারেনি আমাদের ভালোবাসা কি এতই ঠুনকো ছিল মাওয়া আমার মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে আপনি শান্ত হন শান্ত হন সব ঠিক হয়ে যাবে আমাদের কারো ভালোবাসাই ঠুনকো নয় চলুন আপনাকে প্রভার সাথে দেখা করতে হবে আজ প্রভার পাশে দাঁড়ানো আপনার খুব জরুরি সে নিশ্চয় কোনো বিপদে পড়েছে নইলে দেশে আসার প্রশ্নই ছিল না আমি মাওয়ার দিকে চাইলাম মাওয়া আমার চোখের দিকে চেয়ে কি হলো আমার কথা ভাবছেন প্রভা আমাকে ভালো করেই চেনে অন্য কেউ হলে হয়তো প্রভার কিছু বলার ছিল যদিও সব বলার অধিকার শুধু আপনার আপনার সম্বন্ধে যাবতীয় খোঁজখবর নেবার পর আমি তাকে বলেছিলাম আপনার আর আপনার স্বামীর কাজের ভিতর অনেক পার্থক্য প্রভামাই বলেছিল কেন আমিও তো মানব কল্যাণেই কাজ করে যাচ্ছি আমি বলেছিলাম আপনার মুখে তার কথা শুনে আমি ইমপ্রেস না হয়ে পারলাম না অনেক খোঁজ নিয়ে যা জানলাম তাতে আরও অবাক হলাম সে তো শুধু দিয়েই যায় নেয় না কিছুই প্রভা আপনি জানলে অবাক হবেন খোঁজ নিয়ে জানলাম সে আমার বড় খালার ছেলে এতদিন ভাবতাম এই পৃথিবীতে আমি শুধু একা আমার কেউ নেই আপনাকে ধন্যবাদ আপনার জন্য জানলাম একজন আছে যিনি আমাকে এই একাকিত্বের সাগর থেকে টেনে তুলবেন না মানে তুলতে পারে সেই দিন প্রভা আমার মুখের দিকে চেয়েছিল সে ইমোশনাল হয়ে গিয়েছিল তার চোখ দুটি জলে ভরে গিয়েছিল জল ছল ছল চোখে আমার দিকে চেয়ে সে বলল মিস অ্যালিনা সে যে আপনার চেয়েও বেশি একা যেন তার চারিধারে অথই জলরাশি সমুদ্র কিন্তু তার পিপাসা দূর করতে পারে তেমন এক ফোটা পানীয় তার কাছে নেই